Subscribe now and press the bell icon. Never miss an update. বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রামে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে না ওঠে প্রথমেই আদিবাসী নৃত্যে তালে বেঁধে ওঠেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী গানও শোনেন মন দিয়ে, তাদের সঙ্গে মিশে যান। মুখ্যমন্ত্রীকে ঐতিহ্যবাহী পাঞ্চি শাড়ি দিয়ে স্বাগত জানায় আদিবাসী সমাজ। তাদের প্রতিনিধি হিসেবে ঝাড়গ্রামের বিধায়ক তথা বন প্রতিমন্ত্রী বীর বাহা হাস্তা মুখ্যমন্ত্রীকে সাদরে বরণ করে নিলেন। মুখ্যমন্ত্রীর হাত ধরে মিতে উঠলেন নৃত্যের তালে তালে। ঝাড়গ্রাম স্টেডিয়ামে পৌঁছে আদিবাসী সমাজের বীর শহীদ সিধু কানহুর ছবিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এরপর বক্তৃতায় রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্প ও অনুদানের কথা তুলে ধরেন তিনি। এরপরেই ঝাড়গ্রাম থেকে বন্য পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল থেকে অরবিন্দ অধিকারী রিপোর্ট, বিগ নিউজ 24x7।